হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে এলাম যে মেশিন কী করে ঠিক করা যায়। টুকিটাকি জিনিসগুলো দোকানে না দিয়ে নিজেরা বাড়িতেই বসে, কাজের জায়গায় বসে ঠিক করা যায়। তো ভাবলাম আমি নিয়ে আসি, আমার এই মেশিনটা একটু গণ্ডগোল করছে, এই ঘাটটা গণ্ডগোল করছে। তো দেখুন, খুব সুন্দর লাগবে, ভিডিওটা স্কিপ না করে কিছু বুঝতে পারবেন, ঠিক আছে? আর এখানে আমার কিছু জিনিস আছে, দেখে নিন। এগুলো সব আমার স্টকে রাখা আছে, আর্মিচার এগুলো, ঠিক আছে? এটা নতুন পুরো, এই আর্মিচারটা, এটা নতুন আর্মিচার, পুরো দেশ থেকেই কিনে এসেছি আমি। এটা একদম খারাপ হয়ে যায়নি, মোটামুটি চলবে এখনও। তাও আমি পাল্টে নিয়েছি, নতুনই লাগিয়েছি এখন, যেগুলো আছে নতুন, যদি কোনো সময় কাজে লাগে সেই ওই কারণে রেখে দিয়ে। এইগুলো ড্যামেজ হয়ে গেছে, এইগুলো আর চলবে না, এগুলো পুরো ড্যামেজ হয়ে গেছে। আর এইখানে সব বিয়ারিং আছে, ঠিক আছে, বিয়ারিং হোল্ডার, ঠিক আছে। এইগুলো হচ্ছে এর, এটা হচ্ছে এতে লাগে, এলিমিটারে ব্যাক সাইডে লাগে এটা। তো দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে, খুব সুন্দর লাগবে। এর কি খারাপ হয়েছে, এই ঘাটটা একটু টাইট হয়ে আছে, দেখি আমি ঘাটটার মধ্যে কি খারাপ হয়েছে দেখে তো যদি ঠিক করতে পারি, যদি না থাকে আমার কাছে পাস, এই মেশিন থেকে খুলে এতে লাগাবো আমি, ঠিক আছে? তো দেখুন ভিডিওটা স্কিপ না করে, কিছু বুঝতে পারবেন। এটাকে বন্ধু, এই চাবিটাকে এইভাবে খুলে নিতে হবে, মেশিনটাকে খুলে নিয়ে আমার এই ঘাটটা প্রবলেম হচ্ছে, এই ঘাটটাকে ঠিক করব। তো দেখে নিন, এগুলো বাড়িতে বসেই, কাজের জায়গায় বসেই ঠিক করা যাবে, ঠিক আছে? একটু টাইট আছে এখানটায়, এটা এই স্প্রিংটা একটু গণ্ডগোল আছে আমার, এই ঘাটটা ঠিক হয় কি না দেখি। এসব জিনিসগুলো হারালে হবে না কিন্তু। এই ঘাটটা ঠিক করে নেবো, মুছে বাজে নিয়ে তারপরে দেখবো ঠিক চলছে কিনা, তাহলে ঠিক আছে, নাহলে এইটা কিনে আনতে হবে আমাকে। আজকে তো আর পারবো না, আজকে রবিবার, ঠিক আছে, দোকান বন্ধ, কালকে গিয়ে কিনে নিয়ে আসতে হবে। আমার আর একটা মেশিনের আছে, সেটা একটু ডিফারেন্স আছে, আমি লাগিয়ে দেখলাম, ঠিক আছে, টাইট আছে, এটা একটু চওড়া আছে, ঠিক আছে, একটু মোটা আছে, মানে এর থেকে এইটা একটু সাইজে ছোটো, এটা একটু বড় সাইজে, মানে চোখের দেখতে সমান, লাগিয়ে দেখছি আমি সমান হচ্ছে না, টাইট হচ্ছে এটা। তো এটা অপশানটা ছেড়ে দিলাম আমি, এইটাই দেখি এবার। বিয়ারিংগুলো দেখলাম আমি, দেখেছি বিয়ারিংগুলো ঠিক আছে, সাউন্ড এখন ঠিক আছে, তার বিয়ারিং ঠিক আছে, পৌঁছে নিচ্ছে আমি, ভেতরটাই দেখে নিচ্ছি, পরিষ্কার করে নিলাম, খুলেছি এখন, ঠিক হয় কি না। এই ঘাটটা বহুত টাইট হয়ে যাচ্ছে, এই ওয়াশারটা লাগাতে হবে। ঠিক হয় কি দেখি, এরকম কাজ অনেক বাকি আছে, যদি পুরো খুলতে যাই এগুলো সব খুলতে হবে, এগুলো সব ঠিকই আছে আমার এখন, খালি এই ঘাটটা প্রবলেম করছে।
টাইপই আছে। একটা না দিয়ে দেখি ভিডিওটা দেখতে এখন খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা মোটামুটি এখন হয়ে গেছে, একদম লুজ হয়নি কিন্তু টাইটই আছে হালকা, তো আগের থেকে ঠিক আছে। তার মানে এর ভেতরে এটা কিনে আনতে হবে, ঠিক আছে, যেটা খারাপ হয়ে গেছে ওইটা কালকে দোকানে গিয়ে কিনে এসে লাগিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এর অবধি ভিডিওটা থাক, কালকে আমি ভালোভাবে আর একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো কালকে নিয়ে এসে ফিটিং করে। তো এই অবধি আর মোটামুটি আছে, আগের থেকে অনেকটা লুজ আছে, তো অসুবিধে নেই, মেশিনও চলছে, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকবেন, খুবই ভালো লাগবে।